নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা চাকরির জন্য চেষ্টা করছো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলে একটি নিয়োগের ঘোষণার কথা বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনবে। যারা রেলের পরীক্ষা দিচ্ছ এবং সেখানে রেলের একটা বড় সুযোগ কিন্তু 2024 সামনে এসেছে, কি সমস্ত ডিটেলস তাই বলবো। অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই বলি, রেলের নিয়োগ চলছে 2024 জন্য, একটা অ্যাপ্লিকেশন করার জন্য নোটিফিকেশন চলে এসেছে। সেটা কোথায় নিয়োগটা হবে? কিন্তু শিয়ালদা ডিভিশনের কোথায় কিভাবে করবে পুরো ডিটেলসটা আমি বলছি, তোমরা দেখো। প্রথমে বলে রাখি যে নিয়োগটা যেটা করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বালিহল স্টেশনে নিয়োগের জন্য ঘোষণা করা, মানে নিয়োগের কথা বলা হয়েছে বালিহল স্টেশনে। কি কি পদে? হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। সেখানে বালিহল স্টেশনে এই যে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগের জন্য মাধ্যমিক পাশের যোগ্যতা হলেই সেখানে কিন্তু আবেদন করা যাবে। নোটিফিকেশনটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি তাই বলে দিচ্ছি। যেখানে তোমরা নিয়োগ পেতে চলছো সেটা হচ্ছে বালিহল স্টেশন। তাতে কি বলা হচ্ছে যে সেখানে হল্ট কন্ট্রাক্টর পদে তোমাদের নিয়োগের করা কথা বলা হয়েছে, এবং সেজন্য যে নোটিফিকেশন হয়েছে সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে, বলা হয়েছে 16 তারিখ থেকে তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের মানে ডকুমেন্টটা ডাউনলোড করতে পারবে। ১৬ তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে, সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানটা বলে রাখি, এই যে হল্ট কন্ট্রাক্টর পদ, এখানে কিন্তু 5 বছরের জন্য নিয়োগের কথা বলা হয়েছে, কন্ট্রাক্টুয়াল বেসিস কিন্তু 5 বছরের জন্য। অ্যাকচুয়াল বিষয়টা কিন্তু সেখানে হচ্ছে যে হল্ট কন্ট্রাক্টর মানেটা আমি বলে দেব এবং কিভাবে করবে সেটাও বলে দেব না। হল্ট কন্ট্রাক্টর ওখানে বলছে যে টোটাল ওই যে বালিহল স্টেশনে টিকিটটা যে সেল হয় সেটা কমার্শিয়াল ভাবে যেটা করা হয় সেটা কিন্তু পুরো 5 বছরের জন্য দায়িত্ব থাকবে, যে মানে যে এখানে অ্যাপ্লিকেবল হবে এবং যে সেখানটায় মনোনীত হবে সে 5 বছরের জন্য ওখানে কিন্তু যে টিকিটের যে বিষয়টা, সমস্ত টিকিট বিক্রির বিষয়টা তার হাতে অর্পিত হবে, এবং কমিশন বেসিসে সে কিন্তু ওখানটায় নিয়োগ হবে। এত মানে টোটাল যা টিকিট সেল হলো তার কমিশন বেসিসে নিয়োগ হবে। এই চাকরির বাজারেও এটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এটাও কিন্তু একটা সার্ভিসের মতো 5 বছরের জন্য কিন্তু এখানে বিষয়টা স্থির হয়। এবার বিষয়টার সঙ্গে আরেকটু ডিটেলসে ঢুকে যাই, সেটা হচ্ছে কি না, 16 জানুয়ারিতে এটা ডাউনলোড করতে পারছে ডকুমেন্ট, এবং এটা কিন্তু শেষ হবে 13 ফেব্রুয়ারি কিন্তু এটা শেষ হচ্ছে। এবং অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু অনেকটা টেন্ডার বেসিসে তোমাকে করতে হবে। কি টেন্ডারটা কবে করা যাবে? 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 22/1/2024। এটা একটা টেন্ডারিং মতো করে দিতে হবে, এবং টিকিটের জন্য 2000 টাকা অগ্রিম একটা জায়গায় সেখানে জমা করার কথা বলা হচ্ছে। যখন তুমি মনোনীত হবে তারপর টেন্ডার একটা ভরার কথা বলা হচ্ছে, যেটা 22/1/2024 থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে কিন্তু ফেব্রুয়ারি 13 তারিখে, এবং সেখান থেকে কিন্তু মনোনীত হবে। এবং যদি তুমি যদি সেই টেন্ডারটাকে অ্যাপ্লিকেশনটা করো এবং তুমি যেটা মনোনীত হবে 5 বছরের জন্য, টিকিট সেলিং এর সমস্ত দায়িত্ব কিন্তু বালিহল স্টেশনে তুমি কিন্তু পেতে চলেছো, এবং এটা কিন্তু শিয়ালদা ডিভিশনের মধ্যে পড়ে এবং ইস্টার্ন রেলওয়েতে পড়ছে। এই সমস্ত বিষয়টা তোমরা কিন্তু জানতে পারবে ইস্টার্ন রেলওয়ে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমরা সেখানটা কিন্তু করতে পারবে, এবং টেন্ডারের যে আবেদনটা সেটাও তোমরা করে নিতে পারবে। এটা এক্স্যাক্টলি শুধুমাত্র যে চাকরির পরীক্ষা নিয়োগের মতো বিষয়টা অতটা ঠিকঠাক বিষয়টা নয়, এটা টেন্ডার সংক্রান্ত বিষয়। তোমরা যদি জমা দাও এবং তোমরা যদি মনোনীত হও সেখানে 5 বছরের জন্য কিন্তু ওই টিকিট সেলিং এর যে কন্ট্রাক্টটা তোমরা সেখানে পাবে, এটা কিন্তু 5 বছরের জন্য কোনো কন্ট্রাক্টটা করা হয়েছে। অ্যাপ্লিকেশন করো, নিশ্চয়ই অনেকেই ইন্টারেস্ট এই বিষয়ে ইন্টারেস্ট হও, মানে এটা কিন্তু ইন্টারেস্ট হতে পারো, কারণ এই জিনিসটা কিন্তু অ্যাজ এ একটা জবের মতো। অ্যাপ্লিকেশন করো, এবং যদি কোথাও গিয়ে আটকাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি কিন্তু হেল্প করার চেষ্টা করবো। দেখা হচ্ছে আবার পরে ভিডিও।